ব্রিটিশ কনজারভেটিভ পার্টি লোকাল গভর্নমেন্ট बाउंड्री কমিশনের কাছে স্পিটাল ফিল্ড এন্ড বাংলা টাউন ওয়ার্ডের নাম থেকে বাংলা টাউন বাদ দিয়ে শুধু স্পিটাল ফিল্ড রাখার প্রস্তাব করে কনজারভেটিভের এই সুপারিশের প্রেক্ষিতে বাঙালি কমিউনিটিতে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে বাঙালি মিডিয়া সহ বিভিন্ন কমিউনিটি সংগঠন প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছে এই প্রস্তাবে প্রতিবাদ জানাতে শনিবার টাওয়ার হ্যামলেসের মেয়র লুৎফর রহমান কাউন্সিলরদের নিয়ে সিগনেচার ক্যাম্পেইন কর্মসূচি শুরু করেছে সিগনেচার ক্যাম্পেইনে মেয়রের সাথে কাউন্সিলর গোলাম রাব্বানি সহ কমিউনিটির সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন বিস্তারিত দেখুন মোহাম্মদ আব্দুল হান্নানের রিপোর্টে বাঙ্গালিদের ঐতিহ্য বাংলা টাউন বাদ দেওয়ার প্রস্তাবের প্রতিবাদে বারার মেয়র ছুটে চলেছেন এলাকার ঘরে ঘরে তারা ওয়ার্ডের হল্যান্ড স্টেট থেকে শুরু করে ব্রিকলেনে গিয়ে শেষ করে নেয় কর্মসূচি সংগ্রহ করেছেন সবার মতামত ও সিগনেচার কথা বলেছেন পরিবারের সদস্য ও ব্যবসায়ীদের সাথে বাংলাটা উন নামটা থাকা দরকার টাউন আমরা ইতিহাস আমরা ঐতিহ্য আমরা দাদা আমরা আমরা আব্বা তারা সকল বাংলাটা সম্ভব নয় লন্ডনের বাংলা টাউন বাঙালিদের কাছে একটি গর্বের বিষয় অনেক আন্দোলন সংগ্রামের ফসল এটি উনিশশো সাতানব্বই সালে স্পিটাল ফিল্ড নাম পরিবর্তন করে স্পিটাল ফিল্ড এন্ড বাংলা টাউন নামকরণ করা হয় তাই এমন ধরনের প্রস্তাব কেন করা হয়েছে তা কারো কাছে বোধগম্য নয় তবে এ ধরনের উদ্ভট প্রস্তাব কোনোভাবেই মেনে নিতে পারছেন না ব্রিটেন প্রবাসী বাঙালিরা এটা অনেক চেষ্টার পরে বাংলা টাউন হয়েছিল আর এটা যে আবার নামটা অন্য কিছু হয়ে যাবে এটা বাঙালি অ্যাকসেপ্ট করতে পারবে না এটা তারা যে নিয়ম করলো যে বাংলা টাউনটা উঠিয়ে আমাদের অস্তিত্বে হিট করবে সেই তার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আবার বাংলা টাউনকে ফিরিয়ে আনার জন্য সর্বাত্ম চেষ্টা করব। বাংলা টাউন নাম চেঞ্জ হইলে আমরা বাঙালি হলো একটা যে ঐতিহ্য আছে একটার ব্রেকডাউন হয়েছে আমরা বাংলা টাউন চাই ইয়ে আমরা তো বাংলা টাউন চাই নন অ্যাজ বাংলা টাউন বর্তমানে এই ওয়ার্ডে আট হাজার জনসংখ্যার মধ্যে শতকরা প্রায় ষাট ভাগ বাঙালি বসবাস করছে এর ফলশ্রুতিতে এই ওয়ার্ডের প্রতিটি রাস্তা সহ বিভিন্ন ধরনের সাইনবোর্ড ইংলিশের পাশাপাশি বাংলায় সংস্করণ করা হয়েছে কনজারভেটিভ দলের এ ধরনের প্রস্তাবের নিন্দা জানিয়েছেন বারার মেয়র এটি বাঙালিদের উপর এক ধরনের হামলা বলে মন্তব্য করেন তিনি বাংলা টাউন ইজ নট অনলি আ হোম ইট ইজ দ্য স্পিরিচুয়াল হোম অফ অল দ্য বাংলাদেশিস অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আউটসাইড অফ বাংলাদেশ এন্ড ফর দ্য নেম টু বি ডিলিটেড অন দ্য প্রপোজাল অফ দ্য কনজারভেটিভ পার্টি অফ টা হামলেটস ইজ আনঅ্যাকসেপ্টেবল ইজ এ ডিসগ্রেস ইট ইজ An attack on the Bangladeshis across this country and across the world. And i let me say this to you: We will do whatever we have to do. I will do whatever I have to do to make sure that this name is retained. If I have to go to court to bring a judicial review for the Boundary Commission to overturn that decision, we will do so. G: এ ক্যা্পিী বাঙ্গালিরা অন্যানের মাধ্যম তাদের মতামত ব্যক্ত করতে পারবেন বলে জানান এই কমিউনিটির যত মানুষ আছেন সবাই আমরা অনুরোধ জানাই যে এই বাউন্ডারি কমিশনের প্রপোজালের বিরুদ্ধে আপনারা সিগনেচার হরকা অথবা সিটিল হোকা এবং আপনারা ইমেল করিও জানাইতে পারবে আপনারা অভিমত দলমত নির্বিশেষে সবাই মিলে বাঙালিদের এই ঐতিহ্যকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন মেয়র তিনি আরও বলেন এখনই সবাই মিলে সুচ্ছান না হলে আগামীতে আরও বড় ধরনের আঘাত আসতে পারে স্পিটাল ফিল্ড তথা ব্রিকলেন ইউকের একটি স্থান হলেও তা যেন বাংলাদেশের একটি ক্ষুদ্র অংশ তার সাথে জড়িয়ে রয়েছে বাঙালিদের আত্মার সম্পর্ক তাই এমন ধরনের সিদ্ধান্তে বাঙালিদের ইতিহাসে প্রভাব ফেলবে বলে মনে করেন সবাই মোহাম্মদ আব্দুল হান্নান চ্যানেল নাইন নিউজ লন্ডন